আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক যথারীতি সাদাসিদে কথায় চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। আজ থাম্বনেইলে দেখেছেন এবং দেখে ফেলেন ইউটিউব কন্টেন্টে যে কী বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়গুলো কথা বলাটা আসলে বিব্রতকর। কিন্তু তার আগে আপনাদের কাছে প্রশ্ন, ধরেন আপনারা কি জানেন, যেহেতু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপনারা সবসময় খেয়াল করেন এবং সেগুলো নিয়ে আপনারা চর্চা করেন, কিন্তু আপনারা কি জানেন যে অতি সম্প্রতি আলী জাকেরের পুত্র ইরেশ জাকের নেপালে বেশ কিছু পর্বত আরোহণের জন্য একটা বড় অ্যাডভেঞ্চার ট্রিপ করছে? আপনি কি জানেন যে দেশের বরেণ্য অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের শিশুতোষ চলচ্চিত্র মানিকের লাল কাঁকড়া প্রায় শেষ হয়ে গিয়েছে এবং সেগুলো নিয়ে দারুণ প্রজেকশন হচ্ছে, আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে ফেসবুকে কথা হচ্ছে? আপনি কি জানেন যে হৃদি হকের এবারের চলচ্চিত্র 1971 সেই সব দিনগুলো, সেই ছবিটি আমেরিকার বেশ কয়েকটা স্টেটের মেয়র দেখে অভিভূত হয়ে তাকে সংবর্ধনা দিয়েছেন? আপনি কি জানেন মামুনুর রশিদের নতুন একটি প্রোডাকশন তৈরি হতে যাচ্ছে? আপনি কি খোঁজ রাখেন যে বাংলাদেশে কথা সাহিত্য নিয়ে বেশ কিছু কাজ চলছে, যেই ছবিগুলো একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে? দেখুন, এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু রুচিসম্মত বা শিল্পমানসম্মত কাজ, এবং রুচির মানদণ্ড তো আসলে বলার অপেক্ষা রাখে না যে কোনটি রুচিশীল। ধরা যাক আমি আমার হাতে একটি বই নিয়ে বসেছি, হেমা মালিনীর বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। হেমা মালিনীর বায়োগ্রাফি কিন্তু এটি প্রথম না, হেমা মালিনীর আরও 5টি বায়োগ্রাফি রয়েছে। এটা লিখেছেন, যেমন এটা লিখেছেন রামকমল মুখার্জি, তিনি একজন জার্নালিস্ট লেখক। এই রকম কয়েকজন জার্নালিস্ট কিন্তু হেমা মালিনীর আরও কিছু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বায়োগ্রাফি লিখেছেন। অর্থাৎ আমরা, আমাদের নিজস্ব দায় রয়েছে যে সাংবাদিকতার বাইরে একটা রুচিশীল বিষয় প্রজেক্ট করা। এখন ধরেন হেমা মালিনীর জীবনের যে কর্মজীবন, যে কর্মপরিধি, একাধিক ছবিতে অভিনয় করেছেন, ধর্মেন্দ্রর সাথে তার বিয়েটা দারুণ নাটকীয়তাপূর্ণ, তিনি পার্লামেন্টে গিয়েছেন, তিনি রাজনীতি করেছেন, তার সন্তানদের এই ইন্ডাস্ট্রিতে এন্ডোর্স করেছেন, ইত্যাদি নানান বর্ণাঢ্য জীবন। এখনকার অভিনেতা অভিনয় শিল্পীদের বর্ণাঢ্যটা কোন পর্যায়ে আপনি বলেন? কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ এর ওর বিভিন্ন রকম কুচ্ছা রাচ্ছে, কেউ কারো ফোন আলাপ রেকর্ড লিক হয়ে যাচ্ছে, কেউ অন্যের স্ত্রীকে কথা বলছেন যে আপনার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক, এই যে নানা বেখেয়ালপনা, এগুলো কি কখনো তার ম্যাচিওর জীবনে এরকম বই আকারে প্রকাশ পাবে? আমরা একটা অস্থির সময়ে কিন্তু বাস করছি। ঠিক যখন কথা বলছি তখন সারা বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকার নাম হচ্ছে কিম কার্দাশিয়ান। নিশ্চয়ই আপনারা নামটা জানেন। কিম কার্দাশিয়ানের কাজটা কী? হলিউড তারকা, সবচেয়ে কাঙ্ক্ষিত তারকা কিমের কাজটা কী? তিনি মিলিয়ন মিলিয়ন ডলার আয় রোজগার করেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নানান রকম কায়দাকানুন দেখিয়ে। ঠিক একইভাবে গরিবের কিম যদি বলি, যে সেটা বলিউডে রয়েছে, নাম উর্ফি কিংবা রাখি সাওয়ান্ত, তারা বিভিন্ন রকম উদ্ভট উদ্ভব, এবং সকাল থেকে তারা ঘর থেকে বের হন যে আজকে কোন উদ্ভট কাজটা করব সেই কাজের জন্য, যাতে সবাই আমাকে অ্যাট্রাক্ট করতে পারে, সবাই যাতে আমাকে দারুণভাবে খেয়াল করে যে না আমি একটা কিছু করে ফেলেছি। এবং তারপরে এবার আসে বাংলাদেশে, বাংলাদেশে কিম বলি বা উর্ফি বলি, সব দায়িত্ব একজন মেটাচ্ছেন, তার নাম জায়েদ খান। কোথাও ডিগবাজি খাচ্ছে, কোথাও ভুলভাল ইংরেজি বলছে, কোথাও বলছে নারীর স্বাধীনতা নিয়ে, কোথাও বলছে নিজের রোলেক্স ঘড়ি নিয়ে, ইত্যাদি ইত্যাদি। এর এই যে সিমিলারিটি, এটা সারা বিশ্বের যে যারা ফেক পপুলারিটি নিয়ে কাজ করছেন, বাণিজ্য করছেন, তাদের সিমিলারিটি আমাদের দেশেও বর্তায়, এবং আমাদের দেশেও তার প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে, সেটা হিরো আলম বলি, সেটা জায়েদ খান বলি, সেটা বিভিন্ন অঙ্গনের গায়ক গায়িকাদের কথা বলি। কিন্তু ধরেন উর্ফি বা রাখি সাওয়ান্তরা আছে যেমন, তাদেরকে দিয়েও কিন্তু অনেকে ফিতা কাটাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, কোনো প্রোডাক্ট সেল করার জন্য উর্ফিকে টাকা দিয়ে ডাকছে। এর পাশাপাশি কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করার জন্য যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, যারা প্রডিউসার, যারা ফিল্ম ডোমিনেট করে, যারা থিয়েটার ডোমিনেট করে, যারা মিউজিক ডোমিনেট করে, তারা কিন্তু ঠিকঠাক কাজটা করে যাচ্ছেন। অর্থাৎ লেম কাজ যেমন হচ্ছে, ঠিক পাশাপাশি জাওয়ানের মতো সুপার প্রোডাকশন তৈরি হচ্ছে, বা স্পাই ইউনিভার্স নিয়ে
একই সাথে একই ফ্রেমে অক্ষয় কুমার, অজয় দেবগন থেকে শুরু করে দীপিকা, রণবীর একসাথে এক ফ্রেমে আনার চেষ্টা করা হচ্ছে, যাতে অন্য সব এইসব বাড়তি কৌতূহলের বাইরে দর্শকরা তাদেরকে দেখে। বাংলাদেশে কি ঠিক সেই চর্চাটা হচ্ছে? খুবই ক্ষীণ। আমরা অনেকে কাজ করছেন, প্রথম দিকে যে কাজগুলো কথা বললাম সেই কাজগুলো নিয়ে আমরা প্রমোট করছি না, সেই কাজগুলো নিয়ে গণমাধ্যমে কোনো চর্চাই নেই। আমরা যখন লিখি বা সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করি, অনেক ছোট ভাইদের কাছে শুনি যে আমরা যখন এই ধরনের আইডিয়া দিই, যখন মোস্ট সিনিয়র পার্সনের ইন্টারভিউ নেব কিনা, তখন তার এডিটর বলেন যে তার ভিউ কত হবে। সো এই যে একটা স্খলন তৈরি হয়েছে যে একজন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান তো ভিউয়ের জন্য তাকে আমরা ইন্টারভিউ করি না বা করতে চাই না, আতাউর রহমানের ইন্টারভিউ দরকার সমাজের জন্য। একজন রামিন্দু মজুমদার বা ফেরদৌসী মজুমদারের ইন্টারভিউ বা তার কথোপকথন, তার এই সময়ের দর্শন প্রকাশ করা বা প্রচার করাটা তো শুধুমাত্র ভিউ বাণিজ্যের জন্য না, কিন্তু আপনি গত 10 বছরে ইনাদের ইন্টারভিউ ধারাবাহিকভাবে কয়টা পেয়েছেন বা আমরা কতটা করেছি। কোনো কিছু নিয়ে ভাবলেই আমাদের মাথায় একটা স্টাক করে, আচ্ছা এটা তো ভিউ হবে না। এই যে একটা বড় স্খলনের দিকে যাচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে, বিশেষ করে আমরা বাংলাদেশে, সেই জায়গা থেকে সবচেয়ে বড় সংকট হচ্ছে যখন মেইন স্ট্রিমের কোনো তারকা বা নির্মাতারা এই জায়েদ খানদের রিসিভ করে ফেলে, সেটা সবচেয়ে বেশি কাঙ্গালপনা। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, জায়েদ খান যেহেতু আমার এলাকার অর্থাৎ ভান্ডারিয়া পিরোজপুরের, এবং জায়েদকে আমি ছোটো ভাই হিসেবেই সবসময় সম্বোধন করি এবং ওর সাথে ছোটো ভাই বড়ো ভাই সম্পর্ক, এবং ওকে আমি সরাসরি তর্ক করি, গালিগালাজ করি এই সব লেম কাজকর্ম নিয়ে। গত 6 মাসে জায়েদ খানের নাম্বার দিয়েছি বা জায়েদ খানের সাথে কন্ট্যাক্ট করতে হবে এরকম প্রায় 10-12 জন ব্যবসায়ী আমাকে ফোন করেছে যে ভাই আপনার তো দেশি ভাই, আপনি একটু নাম্বারটা দেন, আমি কী করবো। আমি বললাম যে আমি তো আমার অমুক দোকানের ফিতা কাটবো, আমার অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, ওনাকে যদি আনি তাহলে তো সোশ্যাল মিডিয়া ভিড় হবে। তো এর মধ্যে দু একজন আমার বন্ধুও ছিল, তো পুরনো বন্ধু, তো ওদেরকে আমি গালিগালাজ করলাম যে কোনো দিন তো একটা ভালো তারকা, মানে ভালো বলতে জায়েদ হয়তো মানে অবশ্যই তারকার জায়গায়, অভিনয়শিল্পীর জায়গায় তো সেই মানেন না, তো আমাদের রুচির জায়গাটা, রুচি বদলের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে কোনোভাবে সে কীভাবে হিট হলো সেটা বিষয় না, সে কোথাও ডিগবাজি দিচ্ছে, ওইটা যখন হিট হয়ে যাচ্ছে সেই জায়েদ বুঝছে যে খুব চতুর, কিন্তু মানে ও বুঝছে যে এরকম ডিগবাজি বা উল্টাপাল্টা কাজ করলেই মানুষ আমাকে মানে দেখবে বা খাবে, বলা ভালো খাবে, এবং ও কিন্তু খুব বুঝে শুনে বিষয়গুলো করছে, ওকে খুব সরল ভাবাটা মুশকিল। কিন্তু আমাদের যে দায়টা, ধরা যাক আমি খুবই অবাক হয়েছি যে মোস্তফা সারো ফারুকি, ফারুক ভাই তো ফাইন্যান্স ডিরেক্টর, শুধু বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে ফারুকি ভাইয়ের ছবি নিয়ে আসলে আমরা কথা বলি বিভিন্ন পাবলিক ডোমিনে। আমি যখন দেশের বাইরে যাই, বিভিন্ন আন্তর্জাতিকভাবে যখন কোনো কিছু নিয়ে, কোনো পার্সন নিয়ে কথা হয়, তখন তারেক মাসুদের নাম আসে, তখন ফারুকি ভাইদের নাম আসে। তো ফারুকি ভাইয়ের একটি ছবি নিয়ে, ছবির প্রচারণার ক্লিপে দেখলাম যে ভাইরালের দাদা ইত্যাদি দাদা নাতিদের গল্প হচ্ছে, সেখানে ছবি প্রচার করছে জায়েদ খান। তো জায়েদ খানের এটা তো একটা বড় অর্জন যে মোস্তফা সারো ফারুকি ছবির প্রচারণায় কাজ করছে জায়েদ খান। কে কার ক্যানভাসার, এই যে একটা দ্বিধাগ্রস্ততা, এবং কোন দিকে আগামী প্রজন্ম হাঁটবে, কোন দিকে একটা তরুণ ছেলে ভাববে যে আমি তারকা হয়েও তো শুধু লাভ নেই, আমার সবাইকে অ্যাট্রাক্ট করতে হবে, সুতরাং আমার জায়েদ খানের মতো হতে হবে, কেউ যদি এটা ভাবে তো তার ভাবনাটা তো অমূলক না, কারণ আপনার সেই জায়েদ খানদের তো আপনি জাস্টিফাই করে দিচ্ছেন, ফারুকি ভাই থেকে শুরু করে এই সমাজ বা এই গণমাধ্যম, যে কোনো কিছুতে যে কোনো জায়গায় দেখবেন যে যদি জায়েদ খান কোনো ফিতা কাটতেও যায় সেখানেও 15-20 ক্যামেরা চলে যায়, কারণ সেই চ্যানেলের ভিউ দরকার। আমিও যে দু একটা শো করেছি এবং মাঝে মাঝেই কিছুদিন পরপর 5-6 মাস পরপর জায়েদকে ডাকি এবং ওকে বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করতে চাই, যেগুলো কেন করো, সিনেমা দেখে মন দেওয়া না কেন, সব ঘুরে ফিরে কিন্তু ওর অ্যাঙ্গেল নিয়ে বেছে নিয়েছে যে আমাকে আসলে আলোচনায় থাকতে হবে। সো ট্রেন্ডি জায়েদের কোনো দোষ আমি দেখছি না, ও তো ওর মতো, ওর মেধা যোগ্যতায় যেভাবে চলার চলছে, কিন্তু তাকে জাস্টিফাই করছি যারা, জাস্টিফাই করছে যেই বিজ্ঞ সমাজ, সেই জায়গাটা তো একটা ভ্রান্ত আদর্শে তৈরি হচ্ছে যে না ঠিক আছে আমি যদি 4টা ডিগবাজি দিয়ে মোস্তফা সারো ফারুকির জায়গায় ফারুকির কাছে গুরুত্বপূর্ণ হতে পারি,
তো ডিগবাজিই দেব, আমার এত মেধা এত পরিশ্রম খরচ করে তো আমার মননশীল কাজ করার কোনো দরকার নাই। এটা যদি কোনো তরুণ ভাবে তাহলে সেই তরুণের তো আমি আপনি দোষ দিতে পারবেন না। আমাদের এই ভাষা সংস্কৃতি অভিনয় গান নিয়ে যে আমাদের দম, আমাদের যে দম্ভ, সেই দম্ভে আসলে চূর্ণ হয়েছে, সেই দম্ভে আসলে আঘাত দেয় এসব বিষয়গুলো। সবারই যার যার মতো করে আলোচনায় থাকার অধিকার রয়েছে। কিম কিমকে যেমন দোষ কেউ দেয় না, উর্ফিকেও কিন্তু দোষ দেয় না, কিন্তু যেটা হয় যে শাহরুখ খান হয়তো উর্ফিকে নিয়ে কোনো দিন ছবি করবে না, উর্ফি বাদ দিলাম, শাহরুখ খান সানি লিওনের সাথেই কোনোদিন অ্যাপিয়ার করেনি। এটা নিশ্চয় আপনারা জানেন যে বেশ কয়েকটা ইন্টারভিউতে সানি লিওনি বলেছেন যে আমার জীবনের একটা স্বপ্ন বাসনা যে শাহরুখের সাথে কোনো একদিন কোনো একটা একই স্ক্রিনে সে ছবিতে কাজ করবে। কিন্তু সানি লিওনি সানি লিওনের জায়গায়, উর্ফি উর্ফির জায়গায়, রাখি সাওয়ন্ত রাখি সাওয়ন্তের জায়গায়, কিমরা কিমের জায়গায়, তারকারা তারকাদের জায়গায়। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা হিরো আলম বলি বা জায়েদ খানদের মেন স্ট্রিমে ওদের এই পপুলারিটিকে গুরুত্ব দিয়ে সাথে বসিয়ে ফেলছি। আমি জায়েদের অভিনয় প্রতিভা অভিনয়ের চেষ্টাটা সাধুবাদ জানাই, কিন্তু যখন ডিগবাজি খেয়ে এই সব বিষয়গুলো নিয়ে সামনে আসে এবং গুণী নির্মাতাদের কাছে আসেন তখন বিভ্রান্ত হতে হয় যে বা কারো অভিনয় নিয়ে কাছে না আসা গেলেও আসতে না পারলেও উল্টোপাল্টা কাজ করে যখন আমি গুণী মানুষদের কাছে যেতে পারবো, তার সাথে এন্ডোর্স করার সুযোগ পাবো, তাহলে কেন আমি মননশীল কাজ কেন আমি এত পরিশ্রম করবো? এইসব বিষয় আসলে বড় ভাবনার জায়গা তৈরি করে। আমরা কি আদৌ ঠিক পথে আছি? তাই প্রথম দিকে যেমন বললাম আমাদের প্রত্যেকটি গণমাধ্যম ইনক্লুডিং মি এসবের জন্য দায়গ্রস্ত, এসবের জন্য জবাব দিতে হবে, কারণ প্রত্যেকের ঘরে সন্তান বা ছোটো ভাইরা যারা বড় হচ্ছে তারা যখন শিল্প সংস্কৃতির সামনের দিককার মানুষদের দেখবে, যখন এসব উদাহরণ তৈরি হবে তখন সেই বড় ভাই সেই বাবা মারা লজ্জায় কিছু বলতে পারবেন না। আমার কথাগুলো একটু কঠিন শোনালেও আমি এর গূঢ় অর্থ নিশ্চয় আপনাদের বোঝাতে পেরেছি। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, আপনি কি জানেন বাংলাদেশে বর্তমান সময়ে তিনজন নির্মাতা আন্তর্জাতিকভাবে কাজ করছে? রুবায়াত তাদের ভেতরে একজন, যিনি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে পড়াশোনা করে তিনটা ছবি রিলিজ হয়েছে এবং হলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একই টিম নিয়ে বাংলাদেশি মুভির জন্য লড়ছেন। সেগুলো নিয়ে কিন্তু আমরা ফেসবুকে কথাই বলি না বা জানিও না। আপনি কি জানেন যে নাফিস বিন জাফর তিনটি অস্কার পেয়েছে, বাংলাদেশি একজন ছেলে? জানি না। আপনি কি জানেন বিজন নামে একটি ছেলে লস অ্যাঞ্জেলসে বাংলাদেশি ছবি নিয়ে কাজ করছে এবং সে লস অ্যাঞ্জেলসে ফিল্ম নিয়ে পড়ায়, ফিল্মের শিক্ষক, তার স্টুডেন্ট সারা বিশ্বের বিভিন্ন অস্কারজয়ী অর্থাৎ ভবিষ্যতের অস্কারজয়ী শিক্ষার্থীরা, মানে সে বিজন যেই কলেজে পড়ায় সেই কলেজের ছাত্রছাত্রীরা পুরনো ব্যাচরা একাধিক ছেলেপেলেরা অস্কার পেয়েছে, সেই কলেজের টিচার। আমি ডিসপ্লেতে ওর ছবিটা দেখিয়ে দেব। আপনি কি জানেন নোহা সুমায়ন কোন স্তরে এখন কাজ করছে? এগুলো নিয়ে আমরা আসলে চর্চাই করি না, কথাই বলি না, কারণ ওই যে ভিউ কম, মানুষজন কি খুব বেশি কৌতূহলী হবে তার চাইতে, আচ্ছা নোয়া সুমায়ন কার সাথে কফি খেতে চাইলো, কোনটা ভুল করলো, কোনো ভিডিও ক্লিপ অডিও ক্লিপ পাই কি না সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ব। সুতরাং এসবের কাছ থেকে যেমন গণমাধ্যমে বেরিয়ে আসা উচিত, তেমনি সচেতন নাগরিক হিসাবে আপনি যখন শেয়ার বাটনটা ইউজ করেন তখন ভাবা উচিত যে আমি স্যাটার করে হোক ঠাট্টা করে হোক কোন বিষয়টি আমি সামনে উপস্থাপন করছি। প্লিজ ভালো কিছু শেয়ার করুন, ভালো কিছু নিয়ে পাবলিক ডোমেনে কথা বলুন, গণমাধ্যমেরও যাতে লজ্জা হয় আপনাদের এসব চর্চা দেখে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, ভালো রাখি। আমার এই কথাগুলো নিয়ে আপনার মতামতটা খুব জরুরি, আপনাদের মতামতের উপরে নির্ভর করে পরবর্তী পর্বে হয়তো আমি এই কথাগুলোর কন্টিনিউশন করে যাব। আল্লাহ হাফেজ।